প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের একজন প্রযুক্তি আড্ডা। সাথে আছে আমি দেলার হোসেন এবং আমার সাথে আছে আজকে কন্যা সুন্দরীর স্বত্বাধিকারী মনিকা আহমেদ আপু। তো দর্শক, আপনারা জানেন আমরা একজন প্রযুক্তি আড্ডায় সবসময় প্রযুক্তি সংশ্লিষ্ট সকল ব্যক্তিদেরকে নিয়ে কথা বলি। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের দেশীয় পণ্যের যে উদ্যোক্তা, যারা ই কমার্সের মাধ্যমে বা এফ কমার্সের মাধ্যমে আমাদের দেশীয় প্রোডাক্টগুলোকে সবার সামনে উপস্থাপন করতেছে। তো মনিকা আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আপু ভালো আছি। আপু, আমি সম্প্রতি দেখতে পেয়েছি যে আপনি নতুন একটা শাল নিয়ে আসছেন, যে দেশীয় পণ্যের যে ওয়েব আছে সেই ওয়েবে আপনার শালের নামটা বা পরিচিতিটা এবং কি এই পর্যন্ত আপনার শালের বিক্রয় কেমন হয়েছে, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ ভাইয়া। আমি প্রথমেই বলতে চাই শালের একটু শুরুটা থেকে। আমি শাল নিয়ে আসলে কাজ করি নাই, কখনোই করিনি। তো এবার যখন আমাদের উই গ্রুপে আমাদের রাজীব আহমেদ স্যার যখন বললেন যে এবার শালের একটা ওয়েভ তৈরি হবে, তো আমরা সব দেশীয় পণ্যের উদ্যোক্তারাই বিভিন্ন ধরনের শাল নিয়ে কাজ করা শুরু করলাম। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমি বেসিক্যালি আমি শাড়ি নিয়ে কাজ করি, তো আমার মনে হলো যে আমি শাল নিয়ে তাহলে এবার কাজ করি, যেহেতু ওয়েভ একটা তৈরি হয়েছে তো ওটাতে আমি অংশগ্রহণ করব। তো সেই প্রেক্ষিতে আমি আসলে ভিসকস শালটা নিয়েই কাজ করলাম। তো ভিসকস শালটা হচ্ছে আমাদের বাংলাদেশি নরসিংদীতে তৈরি হয়। তো আমি সোর্সিং করি এটা ঢাকা থেকেই। তো ওইখানে যে ডিজাইনটা ওটা হচ্ছে আমার নিজস্ব ডিজাইন। তো ওই ভিসকস শালের মধ্যে আমার যে ডিজাইনগুলো আছে সেটা আমি মানে তুলে ধরেছি, এবং এ পর্যন্ত আমার 45টা মতো শাল সেল হয়েছে আলহামদুলিল্লাহ। তবে সামনে আরও সেল হবে, কারণ শীত যেহেতু এখনো আছে, ইনশাল্লাহ আশা করছি আরও সেল হবে ভিসকস শাল। আপু, আপনার যে তাঁতের শাড়ি, এটা হচ্ছে আপনাদের কাস্টমার বা অডিয়েন্সের কাছে এটা খুবই জনপ্রিয়তা পেয়েছে। তো তাঁতের শাড়ির পাশাপাশি আপনি যে শাল নিয়ে আসছেন, এই আইডিয়াটা কিভাবে আসলো? এই আইডিয়াটা ওই যে বললাম যে আমার আসলে প্ল্যানিং ছিল না যে আমি শাল নিয়ে কাজ করব। তো আমাদের গ্রুপে উই গ্রুপে এই শালের ওয়েভটা তৈরি হওয়াতে আমার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে যে আমি এবার এবছর শাল নিয়ে কাজ করব, যেহেতু কখনো করি নেই, একদমই আমার নতুন অভিজ্ঞতা এবার শাল নিয়ে কাজ করা। তো ওখান থেকেই আসলে ওই ওয়েভের কারণেই আমার শাল নিয়ে কাজ করা। আপু, আমি যদি জানতে চাই যে শাল যেহেতু আমরা কিনি, কেনার পরে তার যত্ন নিতে হয়, তো বিস্কুট শালের যত্ন আর অন্যান্য শালের যত্নের মধ্যে কি কোনো পার্থক্য আছে, বা আমাদের দর্শকরা বা আপনার যে কাস্টমার আছে তারা কিভাবে যত্নটা নেবে? আচ্ছা, বিস্কুট শালগুলো নরমালি খুব সফট টাইপের হয় এবং হালকা শীতে আমরা এটা ব্যবহার করতে পারি। তো আমার যে ভিসকস শালের উপর যে ব্লকের কাজগুলো এটা হচ্ছে একদম নর্মাল ওয়াশ, তবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে এটা মানে লাস্টিংটা খুব ভালো করবে আর কি, এটা রং নষ্ট হবে না, মানে কোনো দিকেই কোনো ক্ষতি হবে না, কাস্টমার ইজিলি ব্যবহার করতে পারবে এভাবে। আপনার পেজে আপু ভিসকস শাল আনার ফলে আপনার কাপড় বিক্রিতে কোনো প্রভাব পড়েছে? না, কাপড় বিক্রিতে কোনো প্রভাব পড়েনি। যারা শাড়ি নিচ্ছে তারা এমনও হয়েছে যে ম্যাচিং করে আমার শালটাও নিচ্ছে। তো বরং আমি বলবো যে শাড়ির পাশাপাশি শাল মানে শাল আনার পরে ওটার সেল বা রেসপন্স অনেক বেশি পেয়েছি আমি। আচ্ছা আপু, করোনার সময় যেহেতু আমরা দেখছি অনেক বিজনেস হচ্ছে ভাটা পড়েছে, তো সেখানে আমরা দেখলাম যে আপনার কন্যা সুন্দরী তথা আপনার শাল এই কাপড়ের বিক্রিটা বেড়ে গেছে। তা আপনার যে বিক্রয় বেড়ে গেছে, এর ফলে আপনার তাঁতিদের কেমন অনুভূতি, তারা কি মনে করছে বা তারা কিভাবে আগের চেয়ে তারা ডেভেলপ হচ্ছে? করোনার সময় যখন লকডাউন শুরু হলো তখন তো আসলে সবারই ব্যবসায়িক ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু আমি বলবো যে আমরা যারা উই গ্রুপের দেশীয় পণ্যের যে সেলাররা তাদের আসলে ক্ষতি হয়নি। কারণ হচ্ছে আমরা প্রথম থেকেই আমাদের রাজীব আহমেদ স্যার বলেছেন যে আপনারা বেশি করে গ্রুপে সময় দিন, আপনাদের প্রোডাক্ট আরো বেশি করে তুলে ধরুন এবং ওটা সম্পর্কে লিখেন। তো আমরাও আসলে সেভাবেই করোনার একদম প্রথম থেকেই আমাদের প্রোডাক্ট সম্পর্কে প্রচুর পোস্ট দিয়েছি, এবং যেই প্রোডাক্টটা যখনই আসতেছে ওটারই আমরা ছবি দিতাম বা ওটা সম্পর্কে লিখতাম। তো যার কারণে আমাদের সেল মানে হচ্ছে আমাদের তাঁতিদের সেল, কারণ আমরা হচ্ছে আমাদের সেল হলে তাঁতিরা অর্ডার পাবে বেশি বেশি। তো আমার তাঁতি সবসময় বলে যে আপা, আপনার সেলের কারণেই আমরা এই করোনার সময় আসলে কি বলবো মানে বসে থাকতে হয়নি, আমাদের রেগুলার কাজ ছিল আমাদের। তো এক্ষেত্রে আমি বলবো যে আমি মানে খুব স্যাটিসফাইড আর কি, যে আমার কারণে তাঁতিরা বসে থাকেনি বা আমার ব্লকের যেই কারিগর ও সেই ছেলেটাও বসে থাকেনি, ননস্টপ কাজ করে গিয়েছে করোনার মধ্যে।
আপু, আপনার যে নতুন প্রোডাক্ট বিস্কুট শাল, এটা নিয়ে এই বছরের শীত তো প্রায় চলেই যাচ্ছে, আগামী বছরের পরিকল্পনা কি? আগামী বছরের আমি বলবো যে আমার প্ল্যানিংটা অনেক আগে থেকেই আমি শুরু করব। এবার যেমন আমি শীতের মাঝামাঝি সময় থেকে শাল নিয়ে কাজ শুরু করেছি, আমার খুবই ইচ্ছে যে সামনের বছর ইনশাল্লাহ আমি শীত শুরুর না হলেও 2 মাস আগ থেকে আমি স্টক করব বা ডিজাইন গুলো কালেক্ট করা শুরু করব আমার শালের। আমার যেন মানে আফসোস করতে না হয় যে আরো বেশি হলে মনে হয় আমার সেলটা আরো বেশি ভালো হতো। তার মানে হচ্ছে আপনি এই বছর আপনার কাস্টমারের চাহিদাটা অনেক বেশি। জি, বুঝতে পারছি। আর আপু, আমি যদি একটু ভিন্ন রকম প্রশ্নে চলে যাই, যে আমরা প্রত্যেকটা বিজনেস যখন রান করি তখন তো আমাদের প্রতি মুহূর্তে শিখতে হয়, তো আমরা যারা ই কমার্স উদ্যোক্তা আছি তারা মূলত ই লার্নিং থেকে শিখতে পারি বা শিখতেছি, তো ই লার্নিং এ আপনার বিজনেস এর কেমন ভূমিকা রাখছে যে আপনার বিজনেসটাকে গ্রো করতে? আমি যখন অনলাইনে বিজনেস স্টার্ট করি আমার আসলে ই লার্নিং সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। আমার মনে হতো যে আচ্ছা, বিভিন্ন উদ্যোক্তারা অনলাইনে পেজ খুলছে, সেল করছে, তাহলে মনে খুব ইজি। কিন্তু আমি যখন পেজ খুললাম তখন আস্তে আস্তে দেখলাম যে না, আসলে ব্যাপারটা এত ইজি না। প্রোডাক্ট আনলাম আর সেল করলাম, এটা আসলে অনলাইন বিজনেস না। আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, একটা পেজ কিভাবে সুন্দরভাবে অর্গানাইজ করতে হয় সেটা জানতে হবে, আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, এবং কাস্টমারের সাথে যে সুন্দর একটা কমিউনিকেশন সেটাও আমাদের প্রতিনিয়ত গ্রো আপ করতে হবে। তো এই ব্যাপারগুলো আসলে ই লার্নিং ছাড়া আমার মনে হয় এটা পসিবল না। এই ব্যাপারগুলো যদি সুন্দরভাবে করতে চাই অবশ্যই ই লার্নিং একদমই জরুরি আসলে। আপু, আপনি আপনার বিজনেসকে এগিয়ে নিতে ই লার্নিং এর কোন প্ল্যাটফর্মগুলোকে ফলো করেন? আমি আমার তো অনলাইন পেজ তো আছেই, এবং আমি আমার ওয়েবসাইটও আছে, এবং আমি ই লার্নিং এর যে বিষয়গুলো আপনার কাস্টমারের সাথে সুন্দরভাবে কমিউনিকেট করা, তারপর হচ্ছে একটা পেজ সুন্দরভাবে সাজানো, কি করলে কাস্টমারের রেসপন্স পাওয়া যাবে আরো বেশি, আমি প্রতিনিয়ত এই ব্যাপারগুলো আসলে শিখছি এবং অ্যাপ্লাই করছি। মানে আমি জানতে চাইছিলাম যে কোন প্ল্যাটফর্ম গুলাকে আপনি ফোকাস করেন, মানে হচ্ছে আপনার যারা আমাদের দর্শকরা যারা আপনাকে দেখতেছে তারা যদি ই কমার্সে আসতে চায় তাহলে তারা কোন প্ল্যাটফর্ম গুলা থেকে ই লার্নিং এর নলেজ গুলো অর্জন করতে পারে বিজনেস রিলেটেড, তাদের বিজনেস কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? এক্ষেত্রে আমি বলবো আমাদের ডিজিটাল স্কিল একটা গ্রুপ আছে, ওখানে হচ্ছে ই লার্নিং এর সব ধরনের বেসিক জিনিসগুলো আমরা ওখান থেকে শিখতে পারি, এবং আমিও ওখান থেকেই আসলে নিজেকে আস্তে আস্তে তৈরি করছি ওই গ্রুপ থেকে। ওখানে আসলে এমন কোনো বিষয় নেই যেটা সম্পর্কে মানুষ কি বলবো সার্চ করে পাবে না, মানে তাদের বিজনেসের জন্য এই প্ল্যাটফর্মটা হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম। ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আজকে টেকজুম প্রযুক্তি আড্ডায় আসার জন্য। আমরা আপনার ব্যবসার সাফল্য কামনা করি। তো প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করে দেবো, যেহেতু আমাদের ঘড়ি আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। তো আপনারা যারা বিজনেস করতে চান বা ই কমার্স বিজনেসে আসতে চান, তো আপনারা আমরা মনিকা আপুর সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আপনাদেরকে আগে শিখতে হবে, অর্থাৎ ই লার্নিং এর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে কোনো স্থান থেকে যে কোনো সময়। আর সেই জন্য সেই ই লার্নিং প্ল্যাটফর্মে যেই প্ল্যাটফর্ম গুলাকে আপু ব্যবহার করে তার নাম তো আপনাদেরকে অবশ্যই বলে দিয়েছে, তা হচ্ছে ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপ। আপনিও চাইলে জয়েন করতে পারেন যদি আপনি বিজনেস রিলেটেড জ্ঞান অর্জন করতে চান, আর সেখানে সার্চ করতে হবে। তো প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করে দেবো। আজকে আমাদের সাথে অতিথি ছিলেন কন্যা সুন্দরী শতাধিকারী মনিকা আহমেদ আপু, আর সাথে ছিলাম আমি মোহাম্মদ আলোর হোসেন। আশা করি পরবর্তী অনুষ্ঠানে আপনাদের আরো অন্য কোনো অতিথির সাথে, দেশীয় পণ্যের অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, তার গল্প আমরা শুনবো এবং তার থেকে আমরা শিখবো যারা নতুন আছে তারা কিভাবে সামনে আঁকাবে। তো দর্শক, ভালো থাকবেন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।